আচ্ছা, মহিলা মাদ্রাসা করার কারণ কি? বাংলাদেশে একটা কলেজের নাম হলো ইডেন কলেজ, জোরেখন কি কলেজ, আয় আয় ইডেন। গতকাল এক নাটক দেখলাম, এক ছেলে পক্ষ বিয়ে করবার গেছে, তখন সব কথাবার্তা হয়ে গেছে, মেয়েটাকেও দেখা হয়ে গেছে, তো এখন ছেলের বাপ আর চাচা বলতেছে আমরা তো সব দেখলাম, তুই একটু মেয়ের কাছ থেকে কিছু গোপনীয় কথা থাকলে শোন। তখন ছেলে মেয়ে বলতেছে আপনার সব কিছু আমার পছন্দ, তো লেখা পড়ছেন কোথায়, লেখাপড়া করছেন কোথায়। মেয়ে বলতেছে আমি ইডিয়ান কলেজ। যেই কসে বাবা, ওই দরজা ভাঙ্গে দু, একেবারে দরজা ভাঙ্গে দু, আর বাপসাই দৌড়স করে দৌড়স করে, না ইডিয়ান কলেজে নিয়ে মেয়ে পড়ে, ওই বিয়ের আগে কাম সারছে অকার। বাংলাদেশে আজকে মহিলা কলেজ আছে, নারী পুরুষ মিলে কলেজ আছে, কিন্তু মহিলা মাদ্রাসা বড় অভাব, জোরে কোন কথা ঠিক কি না? সেই অভাব পূরণ করার জন্য এখানে একটা মহিলা মাদ্রাসা করছে। এই মহিলা মাদ্রাসার গুণ কি? এই গুণটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কুবরা, আল্লাহর নবীর ডান হাতটা ধরে ফুফায় ফুফায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি কান্দেন কেন? খাদিজা বলে হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, কারণ আমার বয়স হয়ে গেছে, আপনার যখন 25 ছিল আমার তখন 40, জোরে কোন কত, এখন আপনার 50 বছর বয়স আর আমার 64 বছর বয়সে পড়ে গেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, ও গো নবী আমি খাদিজা মরে যাব, এই মরার আগে আমার কি খুশির কোনো খবর আপনার কাছে নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গভীর রাত্রে খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা তোমার জন্য খুশির খবর হলো, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমরা খালি এতদিন জানতাম যে 10 জন সাহাবী আশারে মুবাশশারা, ঠিক না? 10 জন কি আশারে মুবাশশারা? 10 জন। আল রাসূল বললেন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবায়ের, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কিন্তু রাসূল বললেন 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, যে হুজুর এই 10 জন নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? 10 জন নারী যে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? আল্লাহ রাসুল বললেন, খাদিজা 1 নম্বর হলো আপনি, 1 নম্বর হলো খাতিজাতুল কুবরা, জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? সঙ্গে সঙ্গে মা খাদিজা কান্না বন্ধ করে দিস, কান্না বন্ধ। আল্লাহ রাসূল বলে কান্না বন্ধ কেন? বলে 1 নম্বর জান্নাতি, আবার কান্দার কি? তো রাসূল বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সাথে মশকরা করতেন, সুবহানাল্লাহ বলেন, কারণ নবীর বিবিরা বলেছেন আমাদের নবী যখন আমাদের কাছে আসে কোনোদিন আল্লাহর নবী আমাকে মনেই হয়নি। কেন মনে হয় নাই? কারণ আমরা যে বইয়ের সাথে যে ব্যবহার করি তার চাইতে 100 গুণ বেশি ভালো ব্যবহার আল্লাহর নবী তার বিবিদের সাথে করছে, জোরে কর সুবহানাল্লাহ। 9 জন বউ মিলে একদিন গন্ডগোল, সবাই বলতেছে আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে, তো 9 বউ এখন রাসূলের ভালোবাসা নিয়ে গন্ডগোল, মানে সবাইকে তো সমান ভালোবাসে।
এখন আল্লাহ নবী বলে এই তোমাদের মধ্যে কিসের গন্ডগোল? বলে হুজুর আজকে আপনাকে বলতে হবে আমাদের নয় জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয় যতদিন আমার খাতিজা বউ ছিল ততদিন এই গন্ডগোল ছিল না, মানে খাতিজা যতদিন ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেনি, মানে একটাই বউ। আমার যদি এক বউ হয় কোনো গন্ডগোল আছে? দুটা হলেই, দুটা হলেই কিন্তু শুরু হবে। এখন নয়টা বউ বলতে যে হুজুরে নয় জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললে যে বিপদে ফেলালা আজকে বলতে পারবো না, আগামীকাল যাও। সমস্ত বিবেক বলে ঠিক আছে আগামীকাল শুনব। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহ নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিছে। আয়েশা দরজা খুলে বলে হুজুর দিনের বেলা বলতে পারেন নাই আপনি নয় জনের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে ভালোবাসার কথা বলার জন্য আসিনি, তোমারে দুইটা খুরমা খেজুর দিলাম চুক্তি করে খাও, কাউরে দান খুয়েও না। আর এক বিবির দরজায় গিয়ে ঠোকা মারলেন, দরজা খুললি দুইটা খেজুর দিয়ে বলতেছে তোমারে দুইটা খেজুর দিলাম তুমি যেন কাউরে করো না। সব বিবির দরজার যা ঠোকা মারছে, দরজা খুললে দুইটা খেজুর হাতে দিয়ে শর্ত দিছে খবরদার কাউরে যেন করো না। পরদিন সকালবেলায় নয় জন বউ একত্র হয়ে বলে হুজুর আমাদের নয় জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে এখন বলতে হবে? রাসূল বললেন গত রাত্রে যাকে দুটা খুরমা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। এখন সব বউ কয় তো আমাদের নবী তার বিবির কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না। নবী বললেন খাদিজা আপনি যদি এক নম্বর জান্নাতে হন তাহলে জান্নাতের দুই নম্বর হলে কে ভালো হয়? খাদিজা কিছুক্ষণ পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে এক নম্বর জান্নাতে ঘোষণা করেছে তাহলে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর ঘোষণা করে। আল্লাহ রাসূল চুমকে উঠে বললেন ফাতেমা ছাড়া কি আপনার আর কোনো মেয়ে নাই? আছে তো। তো আপনার মেয়ে কয়টা? বলে রোকেয়া জয়নাব, কুলসুমা আর একটা ফাতেমা। আল্লাহর নবী বললেন আপনি শুধু ফাতেমার কথা বললেন, দুই নম্বর রোকেয়ার কথা বললেন না, কুলসুমার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি সরাসরি দুই নম্বর ফাতেমার কথা কেন বললেন? খাদিজা চোখের পানি বের করে বলে নবী গো আপনি হলেন বাবা আর আমি হলাম মা, সন্তান কেমন এটা বাবা জানে না এটা জানে হলো মা। তাহলে সেই মা কেমন হবে? যদি ভালো মা তৈরি করতে চান তাহলে এই সবেদা খাতুন মাদ্রাসায় আপনার মেয়েদেরকে পড়ানোর দরকার আছে নাকি বাবজা? ভালো মা রে, ভালো মা বুঝলেন না, পেটটা ভালো হলে কি